এটা আমাদের কাশীপুর উদ্যান বাড়িতে যাওয়ার ছবি। দারুণ এনজয় করেছি সবাই। বাড়ি যাবার ঠিক আগের মুহূর্তে নিজেদেরকে এক ফ্রেমে ধরে রাখার ছবি। ছবিটি 1 জানুয়ারি 2020 কাশিদার বাড়িতে বাগবাজারে আমাদের সবাইকে উনি নিমন্ত্রণ করেছিলেন, মায়ের সংসার, গোটা মায়ের সংসারকে উনি নিমন্ত্রণ করেছিলেন। তো আমরা সবাই গেছিলাম, মোটামুটি অনেকজনই আমরা গেছিলাম। সকাল থেকেই আমরা ওখানে ওনার বাড়িতে আমরা ছিলাম। ওখানে আমরা ঠাকুরের পুজো দেখলাম, অঞ্জলি দিলাম, তারপরে ঠাকুরের ভোগ খাওয়া। উনি ভীষণ মানে আপ্লুত এবং আনন্দিত হয়েছিলেন আমরা গেছিলাম বলে। বারবারই উনি এই কথাটা বলছিলেন যে আমি যে কি ভীষণ খুশি হয়েছি আপনারা এসেছেন। আর সেই ঠাকুরের ভোগ খাওয়া, উফ, সেই লাইনে মানে দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ ধরে, তারপরে পাতেতে সেই গরম খিচুড়ি এক হাতা এসে পড়লো, তার সাথে তরকারি, চাটনি, মানে বলে বোঝানো যাবে না এটা, মানে কি যে ভালো সেই দিনটা আমরা কাটিয়েছিলাম সবাই। তার সাথে মানুষদার মজা, ইয়ার কি ছবি তোলা। সৌম্যদা একটু দেরিতে এসেছিলেন, মানে অনেকটাই শেষের দিকে এসেছিলেন, যেহেতু ওনার একটি টালিগঞ্জে একটি কাজ পড়ে গেছিলো, তো সেই কাজটি শেষ করতে করতে ওনার অনেকটাই দেরি হয়ে যায়। তারপর উনি বাগবাজারে আমাদের সাথে এসে মিট করেন এবং তিনিও ঠাকুরের ভোগ খান। আমরা সবাই ভীষণ ভীষণ খুশি ছিলাম সেই দিনটাতে, এভাবে যে মানে ঠাকুরের পুজো দেখতে পারবো, অঞ্জলি দিতে পারবো, মানে আমরা ভাবতেই পারিনি। আর এত সুন্দর ব্যবস্থাপনা করা, মানে আমাদেরকে এত আতিথেয়তা করেছেন উনি, সবাইকে মানে খেয়েছেন কি না বসুন, কেউ হয়তো দাঁড়িয়ে আছে, বারবার করে উনি এসে বলছেন আরে দাঁড়িয়ে আছেন কেন, চেয়ার তো রয়েছে, বসুন বসুন। সবাইকে ভীষণভাবে উনি আতিথেয়তা করেছেন, আর আমরাও ভীষণভাবে খুশি মানে ওনার বাড়িতে পুজোতে আমরা অংশগ্রহণ করতে পেরে, সেজন্যে ভীষণ ভীষণ সবাই আমরা ভীষণ খুশি। যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটি এই বছরের প্রথম দিনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 1 জানুয়ারি 2020। মনে সে কি আনন্দ! না না, এই আনন্দের কারণটা শুধুমাত্র নিউ ইয়ার নয়। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন আর কিসের জন্য। আপনাদের কৌতূহলের অবসান ঘটিয়ে তাহলে বলি, বাগবাজারের বাড়িতে মায়ের পুজো যে আজ, এবার নিশ্চয়ই ভাবছেন মায়ের পুজো, মাকে আবার ফুল দুর্ব ধূপধুনো দিয়ে পুজো করা হয় নাকি, আর এই মেয়ে কী সব বকে যাচ্ছে। আরে বাবা, হ্যাঁ, আজ যে জগৎজননী মা শারদা ও ঠাকুরের পুজো, তাই তো এত ব্যস্ততা। মায়ের পুজো আর এই বিশেষ দিনে মায়ের সন্তানরা যাবে না, তাই কি কখনো হয়? তাই তো সকাল সকাল পরিপাটি হয়ে সকলে চলে এসেছি মায়ের সাথে দেখা করতে। বুঝতেই পারছেন, পরিবারের সকলে এক জায়গায় হলে ঠিক কি হয়। সকল ভাই বোনেরা দাদারা একসাথে কত খুনসুটি, হৈহুল্লোড়, আনন্দ, হাসি, মজা, শাসন, সকল মানুষকে ভোগ বিতরণ করা, সব মিলিয়ে সেজে কি আনন্দ। আমরা জানি ভালো মুহূর্ত সবসময় আমরা বেশি সময় ধরে কাটাতে চাই, তাই এই দিনটা যে কিভাবে কেটে গেল কিছুই টের পেলাম না। দিনান্তে স্মৃতিগুলোকে আঁকড়ে যে যার বাড়ি ফিরে এলাম। মা গো, চরণ ধরিতে দিও গো আমাদের, নিও না নিও না সরায়। মা, তোমার চরণ যুগল তলে আমাদের সারা জীবন যেন একটু ঠাই হয়। ভালো লাগছে না মা, পরিবারের মানুষদের না দেখে আর কতদিন থাকা যায়।
সৌম্যদার মুখে অমৃত কথা, নীলাদ্রিদার সবার প্রতি খেয়াল রাখা, অভিষেকদার দৌড়ে বেড়ানো, মানুষদার সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখা, খাতা হাতে অর্পণ ঘুরে ঘুরে কার কোন দৃশ্য আছে সবাইকে জানিয়ে দেওয়া, দিদিদের হাতের ভালোবাসাপূর্ণ রান্না সেটা সবাই মিলে ভাগ করে খাওয়া, ভাই বোনেদের দুষ্টুমি আর বন্ধু বান্ধবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, আরো কত যে সুন্দর মুহূর্ত সব বলতে বসলে যে শেষ হবে না। এই সবই আবার ফিরে আসুক আমাদের জীবনে সেটাই চাই। শ্রীমা এবং ঠাকুরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি দুঃসময় কাটিয়ে পৃথিবী আবার তার নিজের ছন্দে ফিরবে আর আমরা আবার মিলিত হব মায়ের সংসারে। মায়ের সংসারে এসে আমরা যেমন মায়ের সম্পর্কে অনেক অনেক অজানা তথ্যের সন্ধান পাই, তেমন ভাবে এখানকার কর্মকর্তারা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছেন বিভিন্ন কাজের মধ্য দিয়ে। তাদেরই প্রচেষ্টায় আমরা একটা পিকনিক করার সুযোগ পেয়েছিলাম। সেখানে বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে কেটে যায় আমাদের সারা দিন। নাচ, গান, আবৃত্তি, খেলা, শুধু এইসব নয়, সাথে সাথে খাওয়া দাওয়ার আয়োজনও খুবই ভালো হয়েছিল। সত্যি সেই দিনটির কথা আজও মনে পড়ে। করোনার জন্য আমাদের এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার রসদ খুঁজে পাই ওই পিকনিকের দিনটির কথা মনে করে। ওই পিকনিকের দিনটি আমাদের নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। এর জন্য মায়ের সংসারের সমস্ত সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞ। বাইশে ডিসেম্বর 2019, এই দিনটা আমার কাছে স্মরণীয় দিন, কারণ ওই দিনটিতে আমরা অর্থাৎ মায়ের সংসারের সকল সদস্য মিলে স্নেক গার্ডেনে পিকনিক করতে গিয়েছিলাম। আমরা সকলে প্রচুর আনন্দ করেছিলাম। নাচ, গান, আবৃত্তি ও খেলায় সারাটা দিন আমরা মেতেছিলাম। এই দিনটিতে আমাদের কর্মব্যস্ততা, সাংসারিক জীবন সব কিছু ভুলে আমাদের ফেলে আসা ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। সেই আমোদ, সেই আহ্লাদ আমরা সবাই ওই দিনটিতে ফিরে পেয়েছিলাম। ছবিটিতে স্পষ্ট বোঝা যায় সকলের মধ্যে তারুণ্যতা বিরাজ করছে, যেন ওই একটা দিনে মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলেছে সব কিছু ভুলে। অসংখ্য ধন্যবাদ অভিষেকদা, নীলাদ্রিদা ও মানসদাকে পিকনিকের মাধ্যমে এই একটা সুন্দর দিন আমাদের উপহার দেওয়ার জন্য। এত ব্যস্ততার মাঝেও প্রতি বছর এই রকম একটা দিনের অপেক্ষায় রইলাম। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। মায়ের সংসারে আমাদের অন্যতম মেন্টর অভিষেক হাজরার জন্মদিন সেলিব্রেট করার পর রানী ভবানী স্কুলের সামনে মায়ের সংসারের প্রাণ পুরুষ কর্ণধার নীলাদ্রিদার সঙ্গে ছবিটা তোলা। আমি ভীষণভাবে মিস করি মায়ের সংসারের ওই প্রযোজনাভিত্তিক প্রশিক্ষণের দিনগুলি, যার প্রত্যেকটা দিন আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। মায়ের সংসার যথার্থ কাজের মধ্য দিয়ে প্রকৃতই এক যৌথ সংসার হয়ে উঠেছিল। এই ভয়ঙ্কর দিনগুলো কাটিয়ে মায়ের সংসার আবার ভরাট হয়ে উঠবে, আবার কাজে মেতে উঠবে, মায়ের সংসারের উদ্দেশ্য সার্থক হবে, এই আশায় অপেক্ষায় রইলাম। মায়ের সংসারের সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, মায়ের কাছে এটাই প্রার্থনা।
কেমন মেঘ রঙের বেলা, গঙ্গার ধারে দেখা জলের উপর ছায়া পড়লে ভাবলাম কিছু গল্প হতো। সময় কম, ভেসে আছে কিছু সবুজ স্মৃতি, অদ্ভুত সব বাড়ি, উঠোনে ছড়িয়ে থাকে বিভূতি, তার রং দেব মেঘের রং দেব অথবা শাকিন রং। যেসব দিন চলে গেছে লিখব তবে তাদের মায়া, মায়ার রং কিভাবে দেব তোমায়। এখন তো আলোর যাবার বেলা, তুমি কি পিছু ডাকবে তার। আমি বুলবুল সহ, ঠাকুর মা স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই সবাই আমরা মায়ের সন্তান, তার মধ্যেই মা ছোট ছোট করে পরিবার তৈরি করে দিয়েছেন, আমিও সেই একটি পরিবারেরই সদস্যা। আমাদের মায়ের সংসারের সবাই খুব আনন্দ করে আমরা একটা কাজের পরিকল্পনা তৈরি করেছি। তবে আজ যে ছবিটা পাঠালাম সেটি মাকে ঘিরেই তোলা। আজ মনে পড়ে যাচ্ছে সেই দিনটির কথা, সেদিন হেদুয়াপাকে একটি অনুষ্ঠান হয়েছিল, তাতে আমরা সবাই মিলিত হয়ে মায়ের এই ছবিটি হাতে হাত নিয়ে শপথ করেছিলাম, মায়ের সংসারকে আমরা আনন্দে ভরিয়ে রাখব এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সেদিন ছবিটা দেখার পর থেকে মনে হচ্ছে মা যেন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। আমি ছবিটি যতবার করে দেখছি ততবার করে একটা কাজের উৎসাহ পাচ্ছি। তবে সেই দিনটির কথা খুব বারবার করে মনে পড়ছে যে সেদিনকে আমরা অনেকটা সময় একসাথে সবাই মিলে কাটিয়েছিলাম, অনেক গল্প, হাসি, ঠাট্টা, মজা, তার সাথে খাওয়া দাওয়া তো থাকবেই। এর পেছনে লাগা, কেউ আসেনি তার জন্য অপেক্ষা করা, সেই অস্থিরতা, সব মিলিয়ে দিনটা যেন খুব আনন্দেই কেটে গেল। তারপর একটা সময় হয়ে যাওয়ার পরে সবাই সবার বাড়িতে যে যার মতো মন খারাপ করে চলে যাওয়া। ঠিক আছে, আবার তো আমাদের পরে দেখা হবেই, এই বলার তো কোনো শেষ নেই। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আবার আমরা সবাই একসাথে মিলিত হব, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। জয় ঠাকুর, জয় মা। তোমাদের সাথে আমার দেখা হয়েছিল প্রায় এক বছর আগে। হে অতিথি, তোমরা এসেছো এ জীবনে, ধন্য করেছ, আনন্দের মধুপাত্র পূর্ণ করেছ, সিক্ত করেছ ভালোবাসায়। তোমাদের অন্তরের পরশ্রুতে জেগে উঠেছে বসন্ত। তোমাদের হাসি খুশি ছবিগুলো দেখে মন কেমন করে, ছবির স্মৃতি নিয়ে বলতে গেলে মন তোলপাড় হয়ে ওঠে। অনেক জমে থাকা কথা ব্যক্ত হতে চায়, কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা মনের গভীরে গিয়ে দাগ কাটে তা হলো তোমাদের সকলের হৃদয় নিংড়ানো ভালোবাসা, যা মনের সব বাধা টুটিয়ে, দ্বিধা কাটিয়ে মেতে উঠতে সাহায্য করে তোমাদের ডাকে। যেমন এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নিয়ে যায় পাড়াবাড়ে, অনেকটা ঠিক তেমনই এ অমূল্য, অপার্থিব, কোনো কিছু দিয়ে এর দাম চোকানো যায় না। তাই আজ সযত্ন চয়নে পুষ্পাঞ্জলি সাজিয়ে পূর্ণ প্রণাম সহ আমার নিবেদন রাখলাম তোমাদের সম্মুখে। আজাবার সেই পথে দেখা হয়ে গেল।
গাল মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। অনেকটা সময় পর অস্থিরে দেখা হলো স্থিরের সাথে। অস্থিরকে দিনান্তে কৈফিয়ত দিতে হতো, কতটা হাওয়ার প্রতিকূলে গিয়ে স্ত্রীর খোঁজ করল সে, কতটা খুঁজে পেল স্ত্রীকে। অবশেষে ভোর এল, অস্থির সন্ধান পেল স্ত্রীর। কৃত্রিম থেকে যেভাবে অকৃত্রিমকে উন্মোচন করে সামগ্রিক, সেইভাবেই চার দেওয়ালের পৃথিবী থেকে নিবারণ পৃথিবীকে দেখতে গিয়েছিলাম। জঙ্গল তো উপনিষদিকে দাঁড়িয়ে আছে, ভোর ফিসফিসিয়ে বলে যায় আদি অকৃত্রিম কিভাবে বাঁচিয়ে রাখে সত্য সুন্দর। সময় হাঁটে, উপনিষদ গায়ে ছড়িয়ে হাঁটে। মাকে প্রণাম জানিয়েই বলছি, আমাদের মায়ের সংসারে আমার অনেক ছেলে মেয়ে নাতি নাতনি সবাই এসছে, মানে আমার ডাকেই এসছেন আর কি। আমার আগেও অনেকে এসছেন, মানে আমি প্রথম যেদিন বনগুলিতে যাই সেদিন প্রথম, হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখেছিলাম অভিষেককে, নীলাদিদাকে পরে দেখেছি, অনামিকা, ববিতা, রিমি আর একটা সায়ন্তিকা, এই চারজনকে দেখেছিলাম প্রথম। ওরা ওখানে রিহার্সাল দিচ্ছিল, আমার বেশ ভালো লেগেছিলো। আমরা ঘরে মিটিং করছি আর ওরা বাইরের ঘরে বসে চারজনে রিহার্স করছে। মা সারদার উপর যে ডকুমেন্টারি ফিচার ফিল্মটা হবে সেটাকে নিয়ে আমার, মানে বেশ প্রথম দিনই বেশ সুন্দর লেগেছে। কিন্তু আমার তারা ছিল বলে আমি চলে এসেছিলাম, কারণ টাইমটা একটু পিছিয়ে গেছিল, টাইম যাচ্ছিল, তার থেকে অনেক পরে ওনারা এসছেন। সেদিনই প্রথম আলাপ, তো সেদিনই প্রথমেই অভিষেকের বক্তব্যটা আমার ভীষণ ভালো লেগেছিল। তার সঙ্গে আমি পেয়েছিলাম আমার সৌম্যদাকে, মানে আমাদের সৌম্যবাবু যিনি রামকৃষ্ণ নিয়ে এত কিছু দেখেন, উনি এত সুন্দর একটা স্পিচ দিলেন ওখানে। বললাম বাবা এসব কি ছেলে পুলে, আমরা তো এদের কাছে নগণ্য। আমার বক্তব্য কিছুই নেই আসলে, মায়ের সংসারে সবাই থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ আমি একটু বদমেজাজি, আমি একটু রাগি, কিন্তু সেটা কিন্তু ক্লাসে, ক্লাসের বাইরে কিন্তু আমি তোমাদের একদম কি বলবে, দাদা বলো ভাই বলো যাই বলো, আমি সেরকমই কিন্তু। মতলব আমাকে ভুল বোঝার কেউ চেষ্টা করো না। আশা করি মায়ের সংসারে সবাই থাকবে, আমরা তো আবার কাজ শুরু করতে চলেছি। এখন আবার অর্পণবাবু জুটেছেন আমাদের সঙ্গে, শুভবাবু জুটেছেন অভিষেকদার ভাই, মানে অর্পণের ভাই। আবার একটা বুড়ো আছে আমাদের সঙ্গে অভিষেকের ভাই,
তারপরে তো আরো সবার নামটা আসলে করা যাবে না, প্রচুর প্রচুর আমার এত ছেলে মেয়ে নাতি নাতনি, এদের নিয়ে কি করে চলবো বুঝতে পারছি না, তবে চলছি। ভীষণ ভদ্র অভদ্র মানে সরি ভদ্র অভদ্র না, খুব ভদ্র ঘরের ছেলে মেয়েরা, নাহলে এত সুন্দরভাবে এতদিন ধরে আমাদের সঙ্গে মিশে চলেছি, আর রোজই ছটফট করছে এই লকডাউনে, কখন বেরোবো, কখন দেখা হবে, কখন সিঙ্গারা খাবো, কখন চা খাবো, মানে কি বলবে দেবো, ওদের চেয়ে আমি বেশি খেতে চাই। মানে ওরা আর খাবারের কথা বললে আমাকে বলতে হয় মুনিয়ার কথা, মানে আমাদের ছোট রামকৃষ্ণের মা, সে কত রকম যে খাবার তৈরি করে নিয়ে আসতো, বাবা স্বামীর জন্য ভাত চিড়ে নিয়ে আসতে সেটাও খাওয়াচ্ছে হাতে তুলে, পাপিয়া কি বলবো মমিতা, মানে কেউ বাদ নেই খাবার জন্য, খেতাম আমি, বিজলিদি, মিনতিদি, অভিষেক আর নীলার দিদা, সে কারা খাবার নিয়ে কাড়াকাড়ি হতো, মানে কি অবস্থা, এটা যেন সারা জীবন থাকে, যতদিন মায়ের সংসারে থাকবো। আমি সবাইকে শুভেচ্ছা জানালাম, লকডাউনের শুভেচ্ছা, আগাম পুজোর শুভেচ্ছা, আমাদের চ্যানেলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই আর একটা কথা বলা হয়নি, সর্বোপরি নীলাদ্রি দা, নীলাদ্রি দে, এই মানুষটার যে কি জানা নেই মা শারদা এবং বাবা রামকৃষ্ণকে ঠাকুরকে নিয়ে, বিবেকানন্দকে নিয়ে, আমার তো মানে কি বলবো, মানে আমার আমি নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি, এনার সমস্ত কথাগুলো যখন শুনি মন প্রাণ সব ভরে যায়। তো এনার কথা না বললেই নয়, আজকে এই যে আমাদের চ্যানেলটা হচ্ছে তার জন্য মুখ্য ভূমিকা নিয়েছেন কিন্তু ইনি, ইনি না থাকলে আমাদের চ্যানেল করাটা খুবই একটু কষ্টকর ব্যাপার ছিল, মানে ছিল মানে আছে, ইনি না থাকলে চ্যানেল আমরা কোনোদিনই করতে পারতাম না। মায়ের সংসার নাম দিয়ে আমরা যে পোস্টার লঞ্চ করেছি তাতেও এনার ভূমিকা, সেখানে অভিষেকও ছিল, কিন্তু ইনি একটু আলাদা জিনিস। আমার মনে হয় না নীলাদ্রিকা ছাড়া, নীলাদ্রিকাকে ছাড়া মায়ের সংসার পূর্ণ করা যাবে। হ্যাঁ, আচ্ছা নীলাদ্রিকাকে অশেষ ধন্যবাদ। মনে আছে তোমাদের টিভির সেই বিখ্যাত ডায়লগ, মা সময় হো, সেই আওয়াজ থমকে দিত আমার কিশোর মনকে, মনে প্রাণে বিশ্বাস করতাম কোনো একদিন ছুটে পারবো সেই সময়কে। তারপর থেকে কেবল ছুটে চলা আর ছুটে চলা, সময়ের সাথে একটা অসম প্রতিযোগিতা, ক্লান্ত পায় জীবন যুদ্ধে আমি ভেঙে পড়ি, আবারও বুক বাঁচি নতুন করে বাঁচার, রোজ সেই একই খেলা, তবু সময়কে আমার ছোঁয়া হয় না। শুধু সবার সাথে কাটানো মুহূর্তগুলো, তোমাদের ফেলে যাওয়া স্মৃতিগুলো, তোমাদের না মেটানো আবদার আর অভিমানে, আমাদের পুরনো দিনগুলো, স্ক্রিপ্টের চুলচেরা বিশ্লেষণ, সবই আছে, সবই আছে অমলিক। সময়কে ছোঁয়া হয়নি আমার, সময়ের সেই ঘেরা টোপে আমি বন্দী। মনে হয় আমি মুহূর্তগুলোকেই হয়তো বেশি চিনি, তাই সময়কে না ছুঁয়ে মুহূর্তের কাছে আমি দিই। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। দেখতে দেখতে মায়ের সংসারের এক বৎসর অতিক্রান্ত হলো, উৎসস্থল গোলপার্ক রামকৃষ্ণ মিশন। জীবনে অনেক জটিল প্রেক্ষাপটের মধ্যে দিয়ে গিয়ে যখন ভাবছি গতানুগতিক চাকরি আর নয়, দেশে বিদেশে অনেক হয়েছে, এবারে এমন কিছু করব যা একেবারেই নতুন এবং সবার মনে একটা ছাপ রেখে দেবে বিশ্বব্যাপী, তখন হঠাৎই একদিন ইন্টারনেটে একটা অ্যাড দেখে ফোন করলাম জনৈক কোম্পানির কর্ণধারকে, ভারী অথচ বিনম্র কণ্ঠস্বর, মন ছুঁয়ে গেল আমার। আমার ভেতরে জমানো পরিকল্পনার চিত্রপট ব্যাখ্যা করতে করতেই শুনলাম তিনিও অনুরূপ কিছু করতে চান, এবং কেন্দ্রবিন্দু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদামণি ও স্বামীজি। বিদ্যুৎ গতিতে মনের ইন্টুইশন কাজ করে গেল আমার, বুঝলাম এই অজানা রহস্যময় পৃথিবীতে, এত জনবহুল শিল্প জগতে আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করতে এরকমই একজনকে দরকার ছিল।
উৎসুক ব্যক্তিটি আমাকে জিজ্ঞাসা করলেন, আমার নিবাস কোথায়? প্রত্যুত্তরে আমিও তাকে জিজ্ঞেস করলাম। কথা বিনিময় হতে হতে আমরা ইতিমধ্যেই বন্ধুস্থানীয় হয়ে উঠেছি। আর আমাদের ইচ্ছে যে এক এবং অভিন্ন, নামান্তরে ঠাকুরমা স্বামীজির জীবনী বাণী এবং কথামৃতের স্ক্রিপ্ট আমাদের কর্মকাণ্ডের অংশ জেনে আমি আর অপেক্ষা করতে পারলাম না। তাকে বলেই ফেললাম, ভাব বিনিময় তো হয়েছে, একবার দৃষ্টি বিনিময় করলে হয় না? কবে? এর উত্তরে আমার আর তর সইল না, বলে ফেললাম, আজই। আমার কথা তিনি তখন অপারগ হয়ে রাখতে পারলেন না, বলে ফেললেন, ঠিক আছে, কিন্তু কোথায়? ঠিক হলো গোলপাক রামকৃষ্ণ মিশন। তারও উৎসাহ যদিও কম ছিল না, তাও আমরা অপেক্ষায় ছিলাম উভয়কে কতক্ষণে চাক্ষুষ করব। সন্ধ্যে 6টার সময় গোলপার্ক রামকৃষ্ণ মিশন গেটের সামনে আমাদের দেখা হলো। আমরা আলিঙ্গন করলাম। এই সেই অভিষেক হাজরা, যার সাথে আমার এই পূর্ব নির্ধারিত গন্তব্যের যাত্রা শুরু। ধীরে ধীরে ওর হাত ধরে এলো সুবর্ণ, সায়ক, শুভ, পূজা, রিমি, শ্রেয়সী, স্নেহা, সায়ন্তিকা, আরও কত কেউ। নন্দনে নিত্য নৈমিত্তিক দেখা হতে লাগলো আমাদের। সাক্ষাৎ হতো হলদিরাম, দমদম স্টেশনের কাছে কখনো। আমরা আমাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করতাম। 2018 সালের এপ্রিল মাস গিয়ে পড়ল 2019 সালের এপ্রিলে। আমরা যাদবপুরে সিএফসি ফ্লোর বুক করলাম, অডিশন চালু করলাম, রোজ 1,500 টাকা ভাড়া। অডিশন শেষে খাওয়া দাওয়া, আড্ডা মারতে মারতে বাড়ি ফেরা। আমি আমাদের দলের নাম রাখলাম মায়ের সংসার। এরপরে যোগ দিল তরুণদা শর্মিষ্ঠা। মে মাসের শেষের দিকে আমাদের শুভর মাধ্যমে এলো শুভদা। শুভদার খুব ইচ্ছে আমাদের কাছে স্বামীজি হওয়ার। তারপরে শুভদার মধ্যে দিয়ে এলো মানুষদা এবং ক্রমাগত ক্রমশ সদস্য ভিড় করতে লাগলো আমাদের অডিশন ফ্লোর। ধীরে ধীরে আমরা উপস্থিত হলাম শুভদার বাড়িতে, বনহগলি উত্তরায়ণ হাউজিং কমপ্লেক্সে। এলো মিনাদি, সুজিতদা, বিজলিদি, ঋত্বিকদা, অপর্ণা সূত্রধর, শুভ্রা, অনামিকা, সমাশ্রী, শক্তি, বুলবুলদি, লক্ষ্মীদি, সঞ্জয় রায় এবং আরও কচিকাঁচা শিল্পীরা। রোজ তার 3-4 প্রস্থ চা এবং পেঁয়াজ তেল সহযোগে মুড়ি চানাচুর রোজ আমরা এক বাটিতে মেখে মহাভোজ সহকারে খেতাম। অডিশনে প্রাথমিকভাবে ভিজুয়ালি সিলেক্ট করা হতো আমাদের ঠাকুরমা স্বামীজির কাজের চরিত্রদেরকে। রাজু কুর্ণী, আশিস পাঠক, সঞ্জু পল্লে, পিয়ালি ধর, ইপসিতা, আরও কতজন আমাদের দলে যোগ দিল। এর মধ্যে আমরা অভিষেকের বাড়ি মাঠ পুকুরেও কয়েকবার রিহার্সাল করলাম। এখানে আমাদের দেখা হলো কৌশিক ভট্টাচার্যকে এবং আমরা পেলাম মায়ের সংসারের ভবিষ্যৎ আমাদের চিরন্তন অ্যাসেট সৌমকে। আস্তে আস্তে আমাদের চারণভূমি হয়ে উঠল হাতিবাগান, ডালিমতলা লেনের রানী ভবানী স্কুল। এখানে অগণিত শিল্পী আমাদের কাছে অডিশন দিতে এলো। তার শেষে সিলেক্টেড হয়ে প্রায় 100 ভাগের মধ্যে 80 ভাগই রয়ে গেল আমাদের সাথে। আমাদের কর্মকাণ্ডে তারা যোগদান করত নিয়মিত। মলিনিতা, সৌমদা, নপুরদি, দীপাদি, পঙ্কজদা, দীপকদা, আরও কতজন। রোজ ক্লাসের নির্ধারিত সময় ছিল 5টা। আমরা সপ্তাহে 3-4 দিন আমরা ক্লাস করতাম। দূর দূরান্ত থেকে সবাই আসতো বলে ক্লাস শুরু হতে হতে কখনো সময় লেগে যেত 6টা, চলতো কম বেশি 9টা অবধি, এর মধ্যে 2-3টে চায়ের ব্রেক। আমরা কথামৃত দিয়ে ঠাকুরের সন্ধ্যারতি করে ক্লাস করা শুরু করতাম। এরপরে আস্তে আস্তে পুজো এলো। পুজোয় আমরা প্রচণ্ড আমোদ প্রমোদ, আনন্দ করে ঘোরা, হাত ধরে ঘোরা, ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, নাগরদোলা চাপা, খাওয়া দাওয়া, আনন্দ আমোদ প্রমোদ করে বিজয় সম্মিলিতদের নাড়ু খেয়ে এবং সবাইকে আমরা বিজয়ায় কোলাকুলি করে আমাদের কাজ এগিয়ে নিয়ে চললাম। প্রত্যেকের বাড়ির থেকে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো রেসিপি আসতো। আমরা ক্লাসের শেষে সেটা কখনো চুরি করে কখনো সবাইকে ভাগ করে খেতাম। এভাবে আমাদের দিন চলতে লাগলো। আমরা আনন্দে দিন কাটাতে থাকলাম। নভেম্বরের 16-17 তারিখে আমাদের ঠাকুরমা স্বামীজির কাজের পোস্টার রিলিজ হলো এবং আমরা প্রেস মিটও করলাম সংস্কৃতি মেলাতে। এরপরে আমরা আমাদের কাজের প্রথম মূল্যায়ন পেলাম, পরিণতি পেলাম।
মার্চের 10-11 তারিখে বর্ধমানে প্রথম শুটিং হলো, বিস্তারিত লিপিবদ্ধ হয়ে আছে ক্যামেরায়। এরপরে গোটা পৃথিবীকে এক মারণ ব্যাধি গ্রাস করলো, আমাদের কাজে বিঘ্ন ঘটল। আমরা ভগ্ন হৃদয়ে অপেক্ষা করতে থাকলাম কবে আমাদের রানী ভবানীতে আবার ক্লাস করতে পারব এবং ঠাকুরমা স্বামীজির কাজ সম্পন্ন করব। এর মধ্যে একটা বিশেষ কথা সবারই জ্ঞাত, তাও আবার জানাই, আমাদের একটা নতুন বাংলা স্যাটেলাইট চ্যানেল আমরা লঞ্চ করার ভাবনায় ব্রতী হয়েছি গত 1.5 বছরে। প্রথমে আমরা ইনভেস্টর বা ফাইন্যান্সার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর আমাদেরই একজনকে পাই আমাদের মনের মতো করে চ্যানেলের কাছে ইনভেস্ট করার জন্য। কারণ দিল্লি, দেশ বিদেশ, সিঙ্গাপুর থেকে বহুজনই প্রফেশনালি কমার্শিয়ালি আমাদের হাত বাড়িয়েছিল কাজে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমাদের মন ভরেনি। আমরা ঠাকুরমা স্বামীজির বরপুত্রের মতোই কাউকে চেয়েছিলাম। দেখা মিলল সুদীপ্ত দার, IIT-তে জিওফিজিক্সে ডক্টরেট এবং গহনানন্দ মহারাজের আশ্রিত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস কাটতে কাটতে আমরা যখন মানসিক প্রস্তুতি নিচ্ছি, হঠাৎই জুন মাসের শেষের দিকে ঠাকুরমা কৃপা করলেন আমাকে অলৌকিকভাবে। আমি জানতে পারলাম, সংকেত পেলাম, আমি হয়তো ইনভেস্ট করতে পারবো। আমাদের এতদিনের নিরলস প্রচেষ্টা, অভিষেকের এত দৌড়দৌড়ি, আমাদের এই কর্মকাণ্ডে শুভদার ঘরে হুজ্যুতি, মানুষদার অভিভাবকের মতো সবাইকে সোহাগ শাসন করে সামলে রাখা, আমার এবং সৌম স্ক্রিপ্টের উপর ভর করে আমাদের এগিয়ে চলা, আর সর্বোপরি ঠাকুর মায়ের আমাদেরকে আগলে রাখা, আমরা স্বপ্নে দিন গুনছি আমাদের এই কাজের বাস্তবিক রূপায়ণে। এই আমাদের চ্যানেলের প্রোগ্রামের মধ্যে কথামৃতের 37টি এপিসোড এবং ঠাকুরমা স্বামীজির সিরিজ অব্যাহত থাকবে। পরিশেষে জানাই, এত সেলিব্রেশন, পিকনিক, দোল, ইয়ার এন্ডিং, নিউ ইয়ার, জন্মদিন সমৃদ্ধ আমাদের প্রোডাকশন হাউস, আমরা কিন্তু এক এবং অভিন্ন। কেউ কাউকে ছাড়া চলে না, কেউ কাউকে ছাড়া একদিন থাকতে পারে না। আমাদের এই প্রোডাকশন হাউসের নাম দেশ মুভিজ ইন্টারন্যাশনাল। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ সবার কাছে, বিশেষভাবে মানসদা, শুভদা, ঋত্বিকদা, বিজলিদি, শুভেন্দু, সৌম এবং অভিষেকের কাছে। আমি বিশ্বাস করি এটা জন্মজন্মান্তরের সম্পর্ক এবং আমরা সবাই, আমাদের এই কাজে আমরা অবিচ্ছিন্ন হয়ে সারা জীবন থাকতে পারি। দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক আমাদের কাজ, আমাদের সকলের সংসারে শ্রীবৃদ্ধি ঘটুক এবং আমাদের কাজে ঠাকুরমা স্বামীজির মুখ উজ্জ্বল হোক। ঠাকুরের আশ্রয়ে, মায়ের প্রশ্রয়ে আমরা সফল হবই হব। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। কিছুই অজানা নয় জীবন এবং দুর্লভ আয়ু, তবু এই জন্মে আসা যদি পাই তৃণকুটির মতো এক মুঠো ভালোবাসা, যদি বিকেলের মেঘ ভিড় করে কার্নিশে, ছায়ার নৌকো ভেসে যায় নিখিলের ঘাটে, যদি মেটে দু চোখ ভরে তোমাকে দেখার আশা।